এবার এমন একজন মানুষকে আসলে একজনে থাকার কথা ছিল না, কথা ছিল পুরো পরিবারকে আমরা সাথে চাইবো, তা কারণ আমাদের জোডিয়াক পরিবারের সাথে তাদের পরিবারের একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে। ওই বললাম না সুরের বাঁধন, কথার বাঁধন, যখন এই বাঁধনটা শক্ত হয়ে যায় তখন কিছুতেই যেন ছাড়তে ইচ্ছে করে না। একদম সুরের পরিবার, পল্লবদা রয়েছেন, সুদীপ্তাদি অসুস্থতার কারণে আসতে পারেনি, মধুলিনা পল্লবদার কন্যা, একদম সুরের পরিবার যাকে বোঝায় একদম সেরকম সংস্কৃতির পরিবার। ওই বলে না কথায় আমাদের মধ্যবিত্ত পরিবারে ছোট থেকে একটা করে গীতবিতা না সঞ্চয়িতা আমাদের ছোটবেলায় একদম হাতে দিয়ে দেওয়া হতো, বলা হতো করতেই হবে, আর সেটাকে নিয়ে আমরা সঙ্গী করে এগিয়ে যেতে চাইতাম। সেরকমই একটা পরিবার যারা সত্যি গীতবিতান সঞ্চয়িতাকে সঙ্গী করে নিয়ে এখনও আমাদেরকে সুরের বাঁধনে, কখনো বা তালের বাঁধনে, কথার বাঁধনে বেঁধে রাখেন বিভিন্ন সন্ধ্যায়। আজকে আমরা পল্লবদাকে পেয়েছি, সত্যি আমরা সুদীপ্তাদিকে পাচ্ছি না। সুদীপ্তাদি সুস্থ থাকুন, একটু শারীরিক অসুস্থতার জন্য সুদীপ্তাদি আসতে পারেনি, মধুলিনাও আসতে পারেনি, কিন্তু পল্লবদা এসছেন, ভালোবাসেন আমাদেরকে, আমরা ভালোবাসি পল্লবদাকে। এরকম একটা সাংস্কৃতিক পরিবার আমাদের কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র মাননীয় শ্রী অতীন ঘোষ, যার পরিবারের সাথে ওতপ্রোতভাবে তারা জড়িয়ে রয়েছেন, সুদীপ্তাদি তার বোন হন সম্পর্কে, আর পল্লবদা রয়েছেন। পল্লবদা ভীষণ সুরের মানুষ, সারাদিন বোধ হয় তোমাদের সুর নিয়েই চলে, তাই তো পল্লবদা? তোমাদের বোধ হয় সারাটা দিন সুরে কথায় তালেই বোধ হয় কেটে যায়। আসলে বাড়িতে তিনটে মানুষ আর তিনজনই রয়েছেন সংস্কৃতিকে ভালোবেসে, আর সংস্কৃতিকে ভালোবাসলে জোডিয়াক মিউজিককে তো ভালোবাসতেই হবে, তাই জোডিয়াক মিউজিকের সাথেও রয়েছেন তিনি। পল্লবদা, এবার তোমার পালা। झिंगड़ सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, झिंगड़ सावन सुलग सुलग जाए मन, भीगे आज कैसे देख सपने नयन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, दिन दिन गिर सावन।
ধন্যবাদ।